খালি যে ওয়ার্ড কোঅর্ডিনেটর রাজরাস্তায় অছন্তি তা নুহে, স্বচ্ছ সাথী এবং স্বচ্ছ সুপরভাইজর যে অছন্তি সেমানে মধ্যে রাজরাস্তায় অছন্তি, তাঙ্কর মধ্যে বিভিন্ন দাবি রয়েছে। যদি বা পুরোনো সরকার সে দাবি রখিলে তাঙ্কর কোন দাবি রয়েছে এ রাজরাস্তায় কোন ভাই অছন্তি, আসন্তু তাঙ্কু পচারি বুঝিবা কোন সে তার উত্তর দউছন্তি। আসন্তু মু পুষ্পাঞ্জলি পাত্র কেন্দ্রাপড়া ডিস্ট্রিক্টর মকামডেল জেল রুম আছে আগে আজি এই যে রাজ্যের মুখ্য দাবি আমরা কৌছে যে কি আমি সমান কামকু সমান দরমা দাবি দিয়া যাও, আমি যে সরকার যে দরমা আমি দেউছন্তি বর্তমান সেতরে আমার পরিবার প্রতিপোষণ হয়ে পারু নাই, আমার পিলা পাঠ পড়ুছন্তি না ভালো শিক্ষা পাইবা পাই যোগ্য হউছন্তি না, স্বাস্থ্য ক্ষেত্রে আমি পিলাকু সঠিক ভাবে তাকে চিকিৎসা দেই পারুছু না, যে যে দরমা বি মিলুছি পরিবার চারি পাঁচ দিন পরে আমার পাখে টঙ্কাটে আজ্ঞা নাই, আমি পরিবার কোণ চলাইবু, তেণুকরি সরকার পাখে ডবল ইঞ্জিন সরকার পাখে আমি দাবি রাখুছু আমার সমান কামকু সমান দরমা দিয়া যাও, আমাকে আমার দরমার কোন শর্ত ন রখা যাও আজ্ঞা, আমি যে বর্ধিত দরমা লাগু করেছেন চিঠি হয়েছি আমাকে বর্ধিত দরমা সহ আমার সমান কামকু সমান দরমা দিয়া যাও, স্থায়ী নিযুক্তি আজ্ঞা দিয়া যাও, আমার কোণী নিযুক্তিপত্র নাই আজ্ঞা, আমি নিযুক্তিপত্র স্থায়ী নিযুক্তিপত্র দিয়া যাও, আমি সরকার পাখে এত মিনতি রাখুছু আমাকে এই সব দাবি পূরণ করা যাও, আমাকে আমি ত্রিশটা ডিস্ট্রিক্টর আসছু আমার দাবি রয়েছে আমার সুপরভাইজর 24,000 আর স্বচ্ছ সাথী 18,000 দেবে বলে আমার দাবি রয়েছে, আমি 8,000 পাচ্ছি সুপরভাইজর স্বচ্ছ সাথী পাচ্ছি 4,000। নমস্কার, মু হচ্ছে ঢেঙ্কানাড় জেলার স্বচ্ছ সাথী, আমার ৩০টা জেলার স্বচ্ছ সাথী সুপরভাইজর আসছেন, আমার বিগত গত আমার মার্চ মাসের আমার আসলে পূর্বতন মুখ্যমন্ত্রী আমার দরমা বড়াইলে কিন্তু বর্ধিত দরমা এপ্রিল পহিলু লাগু হবে বলে কে কিন্তু এপর্যন্ত আমি দরমা পাইলু না, সেইপাই কি আমি আসুছি আমার বর্ধিত দরমা পাইবা আমার সর্বনিম্ন মজুরি হিসাবে আমি ধর 26,000 টাকা আমি পাইবা আমি অনুরোধ করছি সরকার, আমার দরমা যেহেতু হয়নি তেমনি আমি এইপরি ভাবে আমার আমার র্যালি লাগি রহব, এমনি আমার আমি সমস্ত রাজরাস্তায় ওলাইকি বসিক রহবু যাফলে যেপর্যন্ত আমার দাবি পূরণ ন রয়েছে আমি এমনি বসি রহি সেপর্যন্ত বসি রহি। লিখিত আকারে আপনি সরকারকে জনাইছেন আজ্ঞা দিয়া হয়েছে সবুড়ে দাবি পত্র দিয়া হয়েছে আমার সব নিজ নিজ ডিস্ট্রিক্টের সব দিয়া হয়েছে, এমএলএ কু দিয়া যাচ্ছে আমার মুখ্যমন্ত্রী দিয়া যাইছে পূর্বতন মুখ্যমন্ত্রী বড়াইলে কিন্তু এবে যে মুখ্যমন্ত্রী আছেন কোণ পাই অবহেলা করছেন আমার দরমার, সেইপাই কি আমি সমস্তে পুরা পুরা প্রবেশ হয়ে প্রস্তুত হয়ে আসুছু আমি পুরা রাজরাস্তাকে ওলাইকি আসছি, আমি আসিছু 5 থর রাজরাস্তাকে আসিল আজ যাই আমার স্যালারি মার্চ মাস 3 তারিখ দিন বর্ধিত আকারে আসছিল আজ যাই আমি পাইনু, আমি বর্ধিত দরমা পাইবা চাহুনু আমি অধিক দরমা পাইবা চাহুন, মানে আমি যে ওয়ার্ডে করছু 8 ঘন্টা 12 ঘন্টা হলে গোটে দিন কাম খটাউছি, যে কাম আমি যেতে অনলাইন অফলাইন সব কাম করছু সেইপা আমি আমি নিজের যেত খটনি কাম সেতিকির পেমেন্ট পাইবা চাহুছু, বর্ধিত দরমা পাইবা চাহুনু আমি দরমা পাইবা চাহুছু এমনি যে যেতে খটুছু সেতিকির মূল্য দরকার, জন মহিলা বাহার কু বাহারছি হলে সে 12 ঘন্টা খটাউছি অফিসে 12 ঘন্টার মূল্য কিছু নাই কি সব 4,000 12 ঘন্টার মূল্য 12 ঘন্টার মূল্য দিন মজুরিয়া হলে খটিয়া পাওনা দিন মজুরিয়া হলে পেমেন্ট পাইবা চাহুন, আজ আজকা দিনের সমস্ত দিনকু 5 টাকা নহলে হোনি আমার গোটে খরচ কু গোটে 100 টাকা 130 টাকা 200 টাকা কাম কি আমার স্যালারি বঢ়িয়া চাহুছু, আর আমি যে কাম করছু সেই কাম স্যানিটেশন স্বচ্ছ ভারত মিশন রছু সেই কাম একা করু অন্য কাম কিছু করিয়া চাহুনু, আমি যে কাম যে অছন্তি সেই কাম সেটিকে দেবার কথা নিয়ম অন্য কাম দেবাকু দরকার নাই, আমি যে কাম করছু সেই কাম স্যানিটেশন ওয়ার্কার কাম করছু স্বচ্ছ ভারত মিশন স্কিম রছু, স্বচ্ছ ভারত স্কিম মিশন রে কোন খালি স্যানিটেশন ওয়ার্ক ছাড়িকে বাহার সব কাম আমাকে দৌছন্তি সেই কাম আমাকে আমাকে দেবাকু দরকার নাই, আমি স্থায়ী আপনার দেখুলে স্বচ্ছ সাথী স্বচ্ছ সুপরভাইজর যে কর্মচারী মানে সে সব বিভিন্ন দাবি রাখছেন, প্রথম দাবি রয়েছে তাঁর স্বচ্ছ সাথী স্বচ্ছ কর্মচারী নিযুক্তি দেওয়া তা সম্মান দরমা দেওয়া তাপরে সম্মান কামকু সম্মান দরমা দেওয়া তাপরে শ্রম আইন অনুসারে তাঁর যে নিম্ন দরমা তাকে মধ্যে প্রদান করা এবং আহরি কিছু বিভিন্ন দাবি রয়েছে যা পূরণ করা সে রাজরাস্তায় অনেক এবং সে দাবি নেই স্মারকপত্র সে সরকার এবে দেখা বাকি রহিলা সরকার তাঁক কথা কত দূর মানুষ তাঁর দাবি কত দূর পূরণ করছেন, ভুবনেশ্বর ভিডিও জর্নালিস্ট প্রকাশ বেহরা জি আবেদিন রিপোর্ট সিসোনা টিভি 24x7।